হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এটা হলো সপ্তমীর দিন তোলা। সপ্তমী সকাল থেকে রাত অবধি কী কী করেছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর এখানে আমার ছেলে, ও সকালবেলা উঠেই জামা পরতে চালু করে দিয়েছে, কারণ ও মন্দিরে যাবে, ওখানে যেহেতু পুজো হবে সেই জন্য যাবে। আর ঢাক বাজছে, তো ঢাকের আওয়াজ শুনেই ও মানে আগে জামা প্যান্ট বার করে পছন্দ করছে, করে তারপরে পরে যাবে, ঠিক আছে। তো ও অনেক মানে আনন্দ করছে, অনেক ভালো মানে খুশিও আছে। আর যেহেতু সপ্তমী, আর ওর আজকে একটু শরীরটা অনেকটাই বেটার আছে, কারণ ও পুজোর আগে থেকে মানে মহলার পর থেকেই অনেক শরীর খারাপ ছিল, আর যেহেতু অনেক সর্দি জমে গেছিলো, তো তাই জন্য তাকে নেবুলাইজার করানো হচ্ছিল, আর সেই জন্যই ও এতটা সুস্থ হয়ে গেছে। আর আমরা তো ভেবেছিলাম যে ঘুরতে যাব না কোথাও, বা জামা প্যান্ট কিছু কিনবো না, তো আমরা সেরকম এবছরে কিছু কিনিনি ওর জন্য, যা কিনেছি ওরই কিনেছি। আর অল্প স্বল্পভাবে আমরা সব কিনেছি, কিন্তু যেরকম কেনা হয় সেরকম আমরা কিনিনি। এখানে ও এই লাইট জ্বালা জামাটা সবাইকে ঘুরে 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 দেখাচ্ছে, ও যেহেতু ষষ্ঠী মানে কালকে পরেছিল, ষষ্ঠীর দিন পরেছিল, তো এই জামাটা খুলে ও অন্য জামা পরবে বলে আমাকে দেখাচ্ছিল। তো সকাল থেকে ওই চলছিল, আর ওইটুকুই তোমাদের দেখিয়েছি। আর তারপরে একটু সন্ধে সন্ধে মানে আমরা প্রায় অনেকক্ষণ বেরিয়েছি, তো সন্ধে সন্ধে হয়ে গেছে, আমরা এসেছি সরবেরিয়া এই যে কালী মন্দিরটা। তো ওর যেহেতু শরীরটা খারাপ ছিল, একটু পুজো দিতে এসেছিলাম, আর ওখানে আগে থেকেই মানে একটু মানে মানত করা ছিল যে পুজো দেব, কিন্তু সেরকমভাবে তো পুজো দিতে পারিনি। আর যেমন পেরেছি দিয়ে এসেছি, দু মোমবাতি এমনি টাকা দিয়ে এসেছি। আর ও তো ওখানে মানে এত বড় জায়গা পেয়েছে, ও খালি ঘুরছে, খেলছে, আর অনেক কিছু দেখছে, অনেক জিনিসপত্র বসেছে অনেক কিছু। তো আমি শুধু ধূপ মোমবাতি দিয়ে আর টাকা দিয়েই চলে এসেছিলাম। এখানে শিব মন্দিরও আছে, আর ওর পাশেই শিব মন্দির আছে। আমার ছেলেকে ওর বাবা ঘুরে দেখাচ্ছে সব কিছু, তো ও কে বলেছে একটু প্রণাম করতে, দেখো ও প্রণাম করছে, আর মানে ওকে যা বলবে ও তাই করবে। আর যেহেতু আমি ওকে অনেক কিছুই শেখাচ্ছি, তো তবুও আমি চেষ্টা করব ও যাতে অনেক কিছু শিখতে পারে, আর ও নিজের ইচ্ছা মতো নিজেকে তৈরি করতে পারে। তো এখানে দেখো পুজো শেষ হয়ে গেছে, তো এখানে আমি পুরো জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো পুরো মন্দিরটা এখানে আছে, অনেক সুন্দর। আগে তো মানে কেমন অবস্থা ছিল, খারাপ, এখন আরও অনেক ভালো হয়ে গেছে। আগে অনেক অন্ধকার, কোনো লাইট ছিল না সেরকম, শুধু মন্দির, তারপরে একটা নতুন মানে ঢুকতেই গেট হয়েছে, সেই গেটটাও খুব সুন্দর করেছে, পার্ক করেছে, অনেক কিছু করেছে। আমি তো লাস্ট অনেক বছর পর এসেছি। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বসে আছি, এবার বাড়ি যাব। তো যেহেতু অনেকটা দূরের পথ, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর এমনি আমরা বেরিয়েছি 3:30 এরকম বেরিয়েছি, এসেছি 7টার সময়। তো এখানে পুজো হচ্ছিল, আর আমার ছেলে এখানে নাচানাচি করছে। আর যেহেতু মানে ওর শরীরটা যেহেতু অনেক খারাপ ছিল, সেই জন্য আমরা ভেবেছিলাম যে কিচ্ছু করতে পারবো না, তো ওর দেখি শরীরটা তারপরে ঠিক হলো, হয়ে তারপরে আমরা একটু বেরোলাম এদিক ওদিক। এবার এখানে পুজো হচ্ছে, তারপর আমি মিউট করে দিয়েছিলাম যেহেতু, কারণ ঢাক বাজছিল পুজো। আর ওখানে বসে কিছুক্ষণ ছিলাম সন্ধে আরতি দেখে, তারপরে একটু বসেছিলাম, বসে তারপরে এদিক ওদিক একটু ঠাকুর দেখতে গেছিলাম। সেটা হচ্ছে রাত্রে গেছিলাম আমরা, 12:30-12টা করে এরকম গেছিলাম, যেহেতু এক জায়গাতে ঘুরে এসেছি। আবার আমরা রাত্রে বেরিয়েছি, বন্ধুদের সাথেই বেরিয়েছি, মানে দুটো ফ্যামিলি আমরা বেরিয়েছিলাম।
বাইকে করে যাইনি, এমনি অটো ভাড়া করেই আমরা গেছিলাম ঘুরতে। তো এখানে পুজো হচ্ছে, হওয়ার পর তারপরে আমরা একটু বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলাম, ছেলেটাকেও রেখে এলাম। রেখে এসে তারপরে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্য। তো ও যেহেতু কোনো বায়না করে না, কোনো কিছু মানে জেদ করে না, সেই জন্য ওর ঠাকুমার কাছে আমি রেখে যাই সব সময়। আর এখানে ও মানে খেলছিল, দেখো ওর জামাটাও আমি চেঞ্জ করে এসেছি, যেহেতু ভিজিয়ে দিয়েছিল জামাটা। তো ওরা দিদিদের সাথে খেলছে। তো তারপর আমরা ঘুরতে গেলাম, তখন বাজে 11টা সাড়ে 11টা এরকম হবে। আর এখানে এটা দেখো লাইটিংটা দারুণ হয়েছে। এই জায়গাটা ঠাকুরটা হচ্ছে শাসন বালক সঙ্গ। তো এখানে ঠাকুরটা তোমরা দেখবে, এখানে থিম, তো এখানে থিম হলো পুরী জগন্নাথের মন্দির। তো তোমাদের আমি সব কিছু দেখাবো ভালো করে। আর তার আগে এই লাইটিংগুলো দেখো, এই লাইটিংগুলো এত সুন্দর করেছে। তো তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, অনেক যেহেতু অনেকটাই ভিড় ছিল, তো আস্তে আস্তে লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছিলো। আর প্যান্ডেলটা তোমাদের দেখাবো, দেখো প্যান্ডেলটা দারুণ করেছে, আর প্রত্যেক বছরই এখানে দারুণ করে, আর ভালো ভালো প্রাইজও পায়। প্রত্যেক বছরে একটা করে প্রাইজ আছে, একটা কি দুটো জানি না কতগুলো, ভেতরে অনেক প্রাইজ আছে আমরা দেখেছি। আর তোমাদেরকেও দেখাবো, দেখো প্যান্ডেলটা শাসনে মানে প্রত্যেক বছর দারুণ করে, দারুণ। আমরা এবার ভেতরে চলে যাচ্ছে, এখানে প্রথমেই ঢুকতে জগন্নাথের ছবি দেখতে পাবো, জগন্নাথ বলরাম আর সুভদ্রার ছবি। তো এখানেই সবাই সেলফি নিচ্ছিল, ফটো তুলছিল, তো এত ভিড় ছিল সেই জন্য আমি নিতে পারিনি। আর আমি বেশি ভিড়ে আমি যেতে পারি না, অনেকটা অসুবিধা হয় গেলে ঠেলাঠেলি। তো দেখো এখানেও আমি অনেক দূর থেকে ঠাকুরকে তুলেছি, জুম করে করে তুলতে হয়েছে ঠাকুরকে। তো দেখো কত সুন্দর ঠাকুরটা হয়েছে এবারে। আর ঠাকুরের মুখটা মানে এত বড় করেছে, মানে এত সুন্দর করেছে, দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে। আর তোমরা যারা গেছো তারা তো জানো, আর যারা যাওনি তারা এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখে নিও যে বারুইপুরে কেমন ঠাকুর হয়েছে। আর যে কটা আমি দেখেছি সে কটাই তোমাদেরকে ব্লগে দেখাবো। তো তোমরা কমেন্ট করে জানিও যে ঠাকুরগুলো কেমন হয়েছে, আর বারুইপুরের প্যান্ডেল, বিভিন্ন জায়গার প্যান্ডেল, বিভিন্ন জায়গার ঠাকুর কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। তো যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে ভালো করে আমাকে বলবে যে কোনো ভুল হয়েছে কিনা বা কিছু দেখায়নি, সেই কমেন্ট করেও জানাবে সেটা। আর এখানে দেখো ওই ঠাকুরের প্যান্ডেলের পিছনে মাঠের মতো বড় জায়গা আছে, ওইখানে মানে একটা মেলা বসেছে। তো প্রত্যেক বছরই বসে মেলা। আর এখানে আমার ছেলে এই যে দোল্লা এ করছে, আর ও আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে মানে মিকি মাউস আছে পিছনে, তো মিকি মাউসে চড়বে। মানে ওর এখনও বয়স হয়নি চড়ার, যে মিকি মাউসটা দেখতে পাচ্ছ ওখানে চড়বে, তো বয়স হয়নি বলে ওখানে নিয়েও যায়নি, আর ওইটুকুনি চাপিয়েছি ওকে। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি সাহাপাড়া। তো এটা হচ্ছে বারুইপুর সাহাপাড়া। তো সাহাপাড়ার ঠাকুর প্রথমেই ঢুকতেই যে এই ভূতের একটা মূর্তি আছে এখানে, মানে সব বাচ্চারাও সেলফি তুলছে, সবাই ফটো তুলছে। আর এটা প্যান্ডেল দেখো, এই প্যান্ডেলটা মানে প্রত্যেক বছরে সত্যি এরা ভালোই করে প্রত্যেক বছরে। আর ঠাকুরটাও খুব সুন্দর করে। এবারে থিমটা দেখো খুব সুন্দর করেছে, যেহেতু অনেকটা একটু রাত হয়ে গেছিলো সেজন্য অনেকটাই ফাঁকা। তো আমরা ভালোভাবেই ঠাকুর দেখে বেরিয়ে এসেছিলাম। তো এখানে এখন ফাঁকা হলে কেউ, কিন্তু ভেতরটা একটু ভিড় ছিল সেই জন্য আবার দূর থেকেই তোলা যায়, যেহেতু আমি পুরো ঢুকি না প্যান্ডেলে। তো দেখো এখানে ভিড়, তো সেই জন্য আমি এদিক থেকেই ভিডিওগুলো আমি তুলছি, তো যতটা পারছি ততটা তুলে নিয়েছি। তো তোমরা কমেন্টে জানিয়েছো কেমন হয়েছে। আর এটা হচ্ছে দত্তপাড়া, বারুইপুর দত্তপাড়া ঠাকুর।
তো এখানে যেহেতু প্যান্ডেল হয় না, ক্লাব আছে, মানে ক্লাবের মধ্যেই হয়। মন্দিরটা খুব সুন্দর করেছে, আর মানে সব জায়গায় মন্দির খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে বুর্জ খলিফা, তো এটা স্টেশনে মানে ওইদিকে হয়েছে, স্টেশনের উল্টো দিকেই, নামটা জানি না, প্রগতি সঙ্গ মনে হয় এটা হয়েছে। হ্যাঁ, এটা হয়তো প্রগতি সঙ্গ মনে হচ্ছে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এটা কোন জায়গার ঠাকুর, বুঝতে পারছি না। তো এটা দেখো, ঠাকুরটা খুব সুন্দর, মানে স্টেশনের উল্টো দিকে যে একটা ঠাকুর করে ওইটা। তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে আসছি। তো সব জায়গায় যেহেতু ভিড়, সেই জন্য সেরকমভাবে হয়তো তুলতে পারছি না। আর এখানে দেখো, এটা হচ্ছে পদ্মপুকুর ইউথ ক্লাব, তো এটা হচ্ছে বারুইপুর পদ্মপুকুরের ঠাকুর। তো এখানে এবছরের প্যান্ডেলটা একদম অন্যরকমভাবে করেছে, তো দেখো তোমরা। আর অনেক ভিড় এখানে, তো প্রায় প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। আর এবারে ঠাকুরটা অনেক অন্যরকমভাবে হয়েছে, প্রত্যেক বছর আলাদা আলাদাই হয় ঠাকুরটা। তো দেখো, আমার তো মানে নাজেহাল অবস্থা হচ্ছে, আর এত গরম হচ্ছে, অনেক ভিড় হয়ে আছে। আর এই যে ঠাকুরটা দেখো, মানে প্যান্ডেলটাও পুরো অন্যরকম। আর এবারে তো মানে পুরো নতুন, একদম নতুনভাবে মানে সাজিয়েছে সব কিছু। আর ঠাকুরটাও মানে সব থেকে মানে অন্যরকমভাবে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। তো আমাদের সব দেখা হয়ে গেছে ঠাকুর, আমরা এবার বাড়ি যাব। তো কিছু ছবি আমি তুলে রেখেছিলাম, তো তোমাদেরকে শেয়ার করছি যে কী কী ছবি আমি তুলেছি। তো তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।